শিল্পাঞ্চলে অস্থিরতার নামে পরাজিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার ষড়যন্ত্র করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সেই সঙ্গে দেশের মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি লুটপাট তদন্তে চলমান প্রকল্পগুলো পর্যালোচনা জরুরি বলে মনে করেন তিনি সকালে রাজধানী দলীয় কার্যালয়ে বিপ্লবী ছাত্র সংহতির প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি সাইফুল হক জানান ছাত্র ও জনতার গণভ্যুত্থানে অন্যদের মতো তার ছাত্র সংগঠনের বদিউজ্জামান এবং আব্দুল লতিফও নিহত হন স্বীকৃতি ও মর্যাদা সময়ের দাবি অভিযোগ করেন শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বৈষম্যহীন সমাজ ও অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা জোরদার করার শ্রম অসন্তোষ সম্পর্কে বলেন কোনো সচেতন শ্রমিক কারখানায় ভাঙচুর করতে পারে না তবে শ্রমিকদের আন্দোলনকে আনসারদের বিদ্রোহের সাথে মেলানো উচিত হবে না বলেও মন্তব্য করেন সাইফুল হক কোন সে কোনো অগ্নিসংযোগের যে কারখানা যুক্ত হতে পারে না কারণ ওই কারখানা তার হচ্ছে জীবিকার একটা খুবই খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ফলে শ্রমিক আন্দোলনের নাম করে আজকে পরাজিত ফ্যাসিবাদী শক্তি পরাজিত প্রতিত কোন শক্তি নানা মতলব বা নানা থান্দাবাজ তারা যদি আবার ফিরে আসতে চান সে ব্যাপারে নিশ্চয়ই আমরা সচেতন থাকবো